তিনজন তোমার জীবনে বন্ধু হবে যারা পারেন চোখ মিলিয়ে বলুন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মায়েদা সূরাতুল মায়েদা থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার জীবনে তুমি বন্ধু বানাবে তিনজনকে কয়জনকে বলেন এক নাম্বার বন্ধু কে আমার আল্লাহ আস্তে কর কেন আল্লাহ এক নাম্বার বন্ধু কে আল্লাহ আমার রব কে আল্লাহ আমার নেতা কে আল্লাহ আমার নেতা কে আল্লাহ আমাদের দল কি धक्का खान क्यों हमारे दल की आरो जोरे आरो जोरे आमार रब के आमार नेता के आमार दल की ये तीन चार भितरे जदि केउ कोनो किछु पॉलिसी करे ढुकाते आसे आमरा तार गला चेपे धरब আজি আছেন সবাই হাত উঁচু করে দেখা কেবল একটা আওয়াজ পাইছি বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন আরো জোরে আমিন একটা আওয়াজ দিতে হবে তো এখানে যে কজন আছে সবার জিব্বা যদি সচেতন থাকে সবার ইমানি জজবা যদি মজবুত থাকে মাগুর আর বিপ্লব করা সম্ভব ঠিক কিনা ঠিক কিনা অবশ্যই কিন্তু আমরা তো কথা কই না আমরা তো সামনে গিয়ে যাই না মাইক টান মারে চুপ করে বসে থাকে মানুষ আছে না নাই আছে না খুলনা অঞ্চলের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল বিশ্বাসপাড়া জামে মসজিদ মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল দু হাজার একুশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শাহজাহান বিশ্বাস আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলাইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে দেখা যায় দেখতে পাচ্ছেন সবাই আমি তো দেখি না এরকম আপ ডাউন তো মঞ্চ আমি কোথাও পাইনি এবছর সামনে আমার সে মুসাই বসে আছে ডিসিতে নাকি হ্যাঁ মঞ্চ এবং এত মঞ্চ এত নিচু আমি কোথাও পাই নাই মানে কেমন যেন একটা
মানে ভিন্ন বৃত্তে আজকে মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে তবে তারা খুব কষ্ট করেছেন আমরা কষ্ট করেও বসে আছি যারা এসেছি আমার মাহফিলে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন শুকর আদায় করছি মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারো বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলহুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম কি মাঝে মাঝে কি বোমা ফাটবে নাকি এগুলো কেন যে লাগাই বুঝি না আমি জানি যে এগুলো সমস্যা হবে অন্য কিছু দিবেন এগুলো কৃত্রিম দেওয়ার কি দরকার একটু ফুল কিনে নিয়ে আসবেন সমস্যা কি ভালোবাসায় এত ফুল দেন মাহফিলে ফুল সাজালেতে হয়ে যেত তো এগুলো যার মধ্যে কিছুই নাই এগুলো লাগায় লাভ কি হাওয়া না এই কিছু কিছুক্ষণ পর পর ফাটবে এটা একটা করে সম্মানিত হাজিরিন আমরা হাজির হতে পেরেছি এমন একটি বরকতপূর্ণ জায়গায় সবাইকে আসতে পারে এগুলো জায়গায় না সবার নসিবে জোটে না এখন অনেকে মদের আসরে আসে না নাই আসে না নাই আসে নাইট ক্লাবে কোন আলেম ওলামা যায় না নাইট ক্লাবে কারা যায় হ্যাঁ আকলমন্দ ইশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট কারা যায় বুঝে নেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে বড় দয়া করে দিয়েছেন কোরআন যদি না পেতাম এই কিতাব যদি না পেতাম আল্লাহকে চিনতাম না রাসূলকে বুঝতাম না আখিরাত জানতাম না কিচ্ছু জানতাম না সম্পূর্ণ অন্ধের মতো থাকতাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন যে সূরার ভিতরে শুধু নিয়ামতের বর্ণনা আসছে আর বারবার বলা হয়েছে ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই সূরার নাম কি এখান থেকে প্রমাণ হচ্ছে যে সবাই কোরআন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে শুধু নিয়ামত নিয়ে কথা বলেছেন কি কি নিয়ামত দিয়ে আমাকে আপনাকে ধন্য করেছেন মহান রব্বুল আলামিন এক জায়গায় বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআই আলা ইয়া রাব্বি ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان পূর্বের মালিক পশ্চিমের মালিক মানুষকে সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ঠনঠনে মাটি দিয়া শুষ্ক মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি জিনকে সৃষ্টি করেছি আগুন থেকে তুমি বান্দা আমাকে কেমন অস্বীকার করো মারাজাল বাহরাইন ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই দরিয়া বানিয়ে দিয়েছি এক দরিয়া পানিকে মিঠা করেছি
আরেকটা পানিকে আমি লবণ করেছি পানি দু প্রকার পানি দু প্রকার মিঠা পানির স্রোত দিয়েছি লবণ পানির স্রোত দিয়েছি বান্দা লবণ কেন করেছি গোটা পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাগুলো খাল বিল নদ নদী নালা দিয়ে সব চলে যায় সাগরে মূল সাগরের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন এই জন্য যেন এই পচা আবর্জনাগুলো গিয়ে যেন সেখানে বিষাক্ত গ্যাস না সৃষ্টি হয় অক্সিজেন গুলো যেন নষ্ট না হয় পৃথিবীর আবহাওয়া যেন দূষিত না হয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন যেন সমস্ত পচা জিনিসকে সব হজম করে ফেলে দেয় গোটা পৃথিবীর মানুষ যেন নিরাপদে থাকতে পারে এই জন্য সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন আবার সেই লবণ পানিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলতে নিয়েছেন পানি চক্রের আকারে সেই পানি চক্রের আকারে যখন ওই সমুদ্র থেকে পানি তুলেছেন সেই পানি মিঠা না লবণ করে কি করে তুলেছেন হ্যাঁ বলেন মিঠা করে যদি লবণ করে তুলতেন তাহলে কি হতো লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন যদি লবণ হতো লবণ যদি করে দিতাম তাহলে তুমি আমার কেমন করে শুকর আদায় করতে বান্দা পৃথিবীর কোন গাছগাছালির চেহারা তুমি দেখতে পেতে না আমার ভাইয়েরা যেখানে যা দরকার তাই দিয়েছেন সমুদ্রে পানি থেকে সেই পানি যখন তুললেন লবণ করে তুললেন না সেখানে ফিল্টারিং করা লাগলো সেই ফিল্টার মেশিন কে আমরা দেখি নাকি আসে নাকি চোখে পড়ে নাকি আসে কিন্তু চোখে পড়ে না আল্লাহর সৃষ্টিগুলো আসে কিন্তু চোখে পড়ে না আর এই চর্ম চক্ষু দিয়ে বান্দা তুমি আল্লাহকে দেখবে কেমনে সৃষ্টি তো দেখো না সৃষ্টি তো দেখো না বাতাস দেখো না বিদ্যুৎ দেখো না বিদ্যুৎ দেখা যায় ইথার দেখো না মাধ্যাকর্ষণ শক্তি দেখো না আল্লাহর অনেক সৃষ্টি দুনিয়াতে আছে যা দেখা যায় না অনুভব করা যায় তেমনি বান্দা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখতে পাবে না চর্ম চক্ষু দিয়া তবে আল্লাহকে তৃপ্তি ভরে দেখবে বান্দা জান্নাতে গিয়া সবাই দেখতে রাজি আছেন না বন্ধু কারে বানাবো মনে থাকবে তো আমার দুঃসময়ে সুসময়ে সুখে দুঃখে আনন্দ বেদনায় আলোতে আধারে সবসময় আমার একান্ত প্রিয়জন আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধুকে আসতে বলবেন না কে আল্লাহ এটা যেন মনে থাকে এটা মনে থাকলে বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না কিন্তু মনেই তো থাকে না মনে থাকে মনেই থাকে না আমাদের একটি বিশাল সুন্দর একটি বডি হলে চেহারা একটু সুন্দর হলে দেখেন না ইয়াং ছেলে পেলে রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল বুঝেন এরকম বুঝেন না কিচ্ছু না এই যৌবন সব একদিন হেরে যাবে সৌন্দর্য থাকবে না মেয়েরা যখন রাস্তায় হাঁটে একটু সুন্দর চেহারা একটু ভালো ডিসপ্লে করে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য নিকন সুরে কথা বলে অর্ধলগ্ন পোশাক পরে বাইরে বের হয় মা এই যৌবন একদিন আপনার চামড়াগুলো কুচকে আপনি বুড়ি হয়ে যাবেন আপনি মরে যাবেন সাত দিন পর আপনার লাশ কবরে ঠিক থাকবে না তিন দিনে মাথার চুলগুলো যে চুলের বাহার দেখাচ্ছিলেন সেই চুলের বাহার থাকবে না ঠোঁটগুলো এলোমেলো হয়ে যাবে সাজানো দাঁত সব ওলট পালট হবে চোখগুলো খসে খসে পড়বে সাত দিনে পেটের নাড়ি ভরে সব বের হয়ে যাবে কিসের আপনি প্রাউড করেন কিসের আপনি অহংকার করেন কিচ্ছু না আমার একমাত্র আমার সহায়ক আমার সঙ্গে যিনি আমার দুঃখে সুখে আমার থাকবেন তিনি আমার কে আসুন মূল আয়াতের দিকে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে আমি খুবই আনন্দিত যদিও লোকজন খুব বেশি না অনেক ভিতরে তো আর বেশি হলেও তো কোনো কায়দাও নাই ওইদিকে পুকুর ছাড়া উপায় নাই কি কথা বলেন নাই বেশি লোক হও তো আজকে এখানে জায়েজ নাই ঠিক আছে না বসবে কোথায় বসার জায়গাও তো খুব সংকুলন নাই তা যাই হোক প্রথম বার্ষিকী তারা ইয়া পালন করছে প্রথমবার না আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো আমিন জোরে বলি আমিন আমিন আমি আবার জায়েজ নাই বললাম এটা আবার যেন ফতোয়া না হয় আবার এটা কিন্তু আমি রূপক অর্থে বললাম
আমাদের তো উঠতে বসতে সব সময় দোষ, বুঝেন না? মানে আমরা যদি একটু ভুল করে তিলকে তাল বানাই, আছে না নাই? হ্যাঁ, এরা একটু মুখোমুখি করে দেয় না? নায়িকার সামনে বক্তার ছবি, নায়িকার সামনে মুফাসসিরের ছবি দিয়ে বলে এই নায়িকার সম্পর্কে হুজুর কি বললেন, এগুলো আছে না নাই? এগুলো ঠিক না। আসলে আল্লাহ আমাদের বুঝদান করুন, জোরে বলি আমি। আচ্ছা, তাহলে আমরা কোরআন নিয়ে বসেছি, এটা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। সূরা রহমানের ভিতরে অনেক নিয়ামতের বর্ণনা আছে। ফার্স্ট যে বর্ণনা দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আর-রহমান আল্লাম আল-কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جلوه الله أكبر رحمن কে রহমান তো পৃথিবীর কেউ হবে না, রহিমও পৃথিবীর কেউ হবে না। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে, রেহেম মানে হলো জরায়ু। মেয়েদের যে জায়গায় সন্তান দশটি মাস বড় হতে থাকে, যে জায়গায় আমি আপনি ছিলাম দীর্ঘ নয় থেকে দশটি মাস, ওই স্থানকে বলা হয় জরায়ু। জরায়ুর আরবি হলো রেহেম। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, এই জন্য তার নাম রহমান। আমাকে গড়েছেন কে? সুন্দর চেহারা দিয়েছেন কে? আমাদের সবার চেহারা কি খারাপ? সবার চেহারা অসুন্দর না সুন্দর? কিন্তু মেয়ে দেখে পছন্দ হয় না, মেয়ে দেখে পছন্দ হয় না, কেন হলো না? এটা আমাদের বাহ্যিক সৌন্দর্য আমরা দেখি, কিন্তু মনের দিক থেকে যদি কেউ দেখতে চাই তখন বাইরেরটা দরকার না ভিতরেরটা দরকার? বলেন কিসেরটা দরকার? বেলাল কি বাইরের ছিলেন না ভিতরের ছিলেন? বেলালটা বাইরের ছিলেন না ভিতরের ছিলেন? ভিতরের ছিলেন। এই পৃথিবীতে তিনজন কালো মানুষ ওয়ার্ল্ড ফেমাস, আল্লাহর কাছেও দামি, তারা কোরআনেও তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন লোকমান আলাইহিসসালাম, কালো কুসকুসে মানুষ, এত ঘন কালো, খাটো, ঠোঁটগুলো মোটা, পায়ের গোড়ালিগুলো ফাটা ফাটা ছিল, ফাটা পা নিয়ে লেপের তলে ঢুকলে লেপের কি কাপড় ঠিক থাকে? ঠিক থাকে? সিরে শেষ, পায়ের গোড়ালিগুলো ফাটা, চেহারাটা কালো কুসকুসে মানুষ, খাটো মানুষ, খর্বাকৃতির মানুষ, দেখতে তেমন সুন্দর না। কিন্তু আল্লাহ সেই লোকমানকে কোরআনে কোট করলেন, তার বক্তব্য কোরআনে কোট করলেন, তার নসিহত গুলো কোরআনে কোট করলেন। বাইরের রূপ দিয়া না ভিতরের রূপ দিয়া? কিসের রূপ দিয়া? আর আমরা খুঁজি কি? বাইরের। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে সমান করতে পারতেন, অনেকের এরকম চিন্তা হয় আল্লাহ ওরে ধলা বানালো আমার কালো বানালা কেন? এটা আমাদের বাহ্যিক চিন্তা। ও কেন লম্বা, আমি কেন খাটো? ও কেন চিকন, আমি কেন মোটা? এমন করে না বানায় সবাইকে সমান বানালেই তো হয়ে যেত। কিন্তু আল্লাহ কেন করলেন, কি জন্য করলেন, এর মধ্যে বান্দার জন্য কল্যাণ আছে না নাই? আস্তে বলবেন, না আছে না নাই? আছে। ভাষাকে এক করেছেন না বিভিন্ন করেছেন? বলেন, বিভিন্ন ভাষা করে দিয়েছেন। চট্টগ্রামের লোক এসে এখানে মাতব্বরি করলে ধরা খাবে না? ধরা খাবে? ধরা খাবে। মাগুরার লোক গিয়ে যদি সাতক্ষীরায় চলে যায়, সাতক্ষীরার লোক টের পাবে কথার মধ্যে মারপ্যাচ দেখে, বলে এই লোকের বাড়ি এই জায়গায় না। মাগুরার লোক যদি কুষ্টিয়াতে চলে যায়, কুষ্টিয়ার ভাষার সঙ্গে মিলবে না। কুষ্টিয়ার লোক মেহেরপুরে গেলে মেহেরপুরের ভাষার সঙ্গে মিলবে না। এই খুলনা বেল্টের কথাই বলছি আমি। ভাষাও চেঞ্জ করেছেন, কালার চেঞ্জ করেছেন, চেহারা চেঞ্জ করে দিয়েছেন, এত সূক্ষ্ম পরিবর্তন করে দিয়েছেন যে আল্লাহ বলছেন, বান্দা এত সূক্ষ্ম করে তোকে বানিয়েছি, তোর নখের অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ স্বতন্ত্র করেছে, মিল করে দেই নাই।
একটু আস্তে করেন সুবহানাল্লাহ শুধু সিহারা নখও মিল নাই নখও মিল রাখি নাই কত সূক্ষ্ম নিপুণ কারিগর আমার আল্লাহ তাআলা নখর অগ্রভাগটা আমি পৃথক করেছি আয়াহমে কি আল্লাহ বলছেন বালা কাদিরিন আলা আন নুসাফিয়া বানানা আমি তোমার নখর অগ্রভাগকেও স্বতন্ত্র করে বানিয়েছি ফিঙ্গারপ্রিন্ট তোমার নখের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আঙ্গুলের ছাপের সঙ্গে পৃথিবীর কোন আঙ্গুল মিলবে না একটু আস্তে বলি সুবহানাল্লাহ শুধু আঙ্গুল কেন চোখও মিলবে না বিভিন্ন ইমিগ্রেশনে আপত্তিকর আচরণ করা হয়তো আপনি কোনো বিদেশ সফরে যাচ্ছেন কোনো মহিলা বোরকা পরা সেই বোরকা পরেই তার মেয়ের মুখটা জোরপূর্বক খোলা হয় আমার কথা কি বুঝতেছেন আপনারা জোরপূর্বক খোলা হয় আর বলা হয় ইসলাম এত কঠিন কেন করে দিয়েছে মুখটা পর্যন্ত খুলতে দেয় না মুখ কেন খুলতে পারবে না দেখেন আমার বন্ধুগণ এমন একটা রোগ আল্লাহ ঢুকায় দিল মুখ ঢাকা ছাড়া কোনো উপায় নাই এখন শুধু মহিলা কেন পুরুষ শুদ্ধ ঢাকে ঠিক কি না এখন ইমিগ্রেশন ক্রস করতে নিয়ে আমি নিজে জ্বলন্ত সাক্ষী আমি নিজের চোখে দেখেছি আমি সাউথ কোরিয়া যাব ইমিগ্রেশন ক্রস করব দুজন বোরকা পরিহিত মহিলা তারা সেই দেশে ইন করবে ঢুকবে তারা অ্যারাইভাল করবে ডিপার্চার না অ্যারাইভাল হবে তাদের ভিতরে ঢুকবে তারা ভিতরে ঢুকতে নিয়ে ইমিগ্রেশন নাস্তানাবুদ করে ফেলল মুখটা খুলে ফেলল এরপর আরো বডি চেক এই চেক কত কি চেক করতে লাগলো বোরকার মাথা পর্যন্ত খুলে ফেলে দিল এটা কি ইসলামের সঙ্গে অসৎ আচরণ না খারাপ আচরণ না এগুলো এ তো মহিলা আমার গায়ে জুব্বা আমি সেখানে ঢুকেই আমি ট্রেনে উঠেছি ট্রাম ট্রেন ট্রেনে উঠে আমি যাচ্ছি তো ট্রেনের ভিতরে সব একসঙ্গে ঢুকে পড়েছি সে দেশের মহিলারা তো গায়ে কোনো কাপড় চোপড় নাই মুসলমানদের পোশাক মুসলমানরা চামড়া ঢাকবে আর ওদের সংস্কৃতি হলো ওরা চামড়া বের করে রাখবে তোরা সাত আটটা মহিলা আমার দিকে তাকায় শুধু কুটকুট করে হাসে বলে এটা কি কোন জঙ্গল থেকে আসলো নাকি কি কথা কি বুঝতেছেন যেটা যে দেশের একটা কালচার মুখের ওড়না খুলে ফেললো কেন মুখ দেখতে হবে চিনতে হবে পাসপোর্টের সঙ্গে মিলছে না কিচ্ছু দেখতে হবে না এখন বিজ্ঞান প্রমাণ করেছে চোখের যে প্রিন্ট আছে চোখের প্রিন্ট এই চোখের প্রিন্টের সঙ্গে পৃথিবীর কোন চোখের মিলবে না জোরে বলে সুবহানাল্লাহ গোটা মুখ ঢাকবে শুধু চোখ দেখবে চোখ চোখের সঙ্গে মেশিন লাগাবে বলবে হ্যাঁ এটা অমুক মহিলার চোখ এটা অমুক পুরুষের চোখ এটা সলিমুদ্দির চোখ এটা কলিমুদ্দির চোখ আল্লাহ আকবার বলবেন না তাহলে নখ ভিন্ন চোখ ভিন্ন নখ ভিন্ন চোখ ভিন্ন জিহ্বা ভিন্ন জিহ্বা ভিন্ন কথা আস্তে কোন কোন কথা কথা সুর কে এক না কখনো এক না যদি এক হয়ে যেত রাত তিনটার দিকে আপনার ঘরের মধ্যে আরেকজন ঢোকার জন্য বলতো রহিমা খোলো তো কি কথা বোঝার নাই কি কথা কি বোঝা গেল তখন কিন্তু খুলে দিত ঢুকে দেখে এ তো আমার স্বামী না বেকায়দা হয়ে যেত কি সুন্দর সিগন্যাল দিয়েছে কি সিকিউরিটি কণ্ঠ বলে দিচ্ছে যে এটা অমক ব্যক্তি কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল নাই চোখের সঙ্গে চোখের মিল নাই জিব্বার সঙ্গে জিব্বার মিল নাই চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই আল্লাহু আকবার বলেন কার ক্ষমতা কার ক্ষমতা মাগুরা থেকে শ্রীপুর আসতে নিয়ে হঠাৎ সিট হয়ে পড়ে গেছেন গালের চামড়া নাই গালের চামড়া নাই ডাক্তার বললো চামড়া লাগবে এই জায়গায় গোস্ত লাগবে এটা সার্জারি করতে হবে গরুর চামড়া দেওয়া হবে ছাগলের অন্য সলিমুদ্দির ওরই লাগবে অন্য চামড়া দেওয়া হবে না আরেকজনের চামড়া হবে না বাপ বেটা দেওয়া হবে না বেটা বাপ দেওয়া হবে না এই চামড়াটা কি এই গোস্তটা রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে গোপন জায়গায় রিজার্ভ করে রেখে দিয়েছেন নিতম্বের সাইডে পায়ের মাসরের সাইড এক্সট্রা করে রেখে দিয়েছেন সেই জায়গায় কেটে নিয়ে সেই জায়গা থেকে মুখে লাগায় দিবা আপাতত তুমি সুন্দর মিলটা করে তুমি থাকো দুনিয়াতে কয়েকটা দিন সুবহানাল্লাহ বলবে আমার আল্লাহ কত
আমার আপন হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট চলে না। ডাক্তার বলে দিল আপনার অপারেশন হবে না, ওপেন হার্ট সার্জারি হবে না, বয়স হয়ে গেছে, বাইপাস করতে হবে। কি করতে হবে? বাইপাস। অপারেশন করতে গেলে আপনি আর বাঁচবেন না, সেই অ্যাবিলিটি আপনার নাই, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই ধকল আপনার নাই। তাহলে কি করতে হবে আপনার? এই মুহূর্তে আপনার বাইপাস করতে হবে। বাইপাসের জন্য রগ লাগবে, ভেইন লাগবে। সেই ভেইনটা গরু ছাগলের কোনো রগ নাকি? পৃথিবীর অন্য কোনো মানুষের রগ দিয়ে হবে নাকি? পৃথিবীর কোনো মানুষের রগ দিয়া অন্য মানুষের রগের কোনো উপকার হবে না। এই সময় দরকার হলো তারই রগ। আমি যেদিন মার পেট থেকে দুনিয়াতে এসেছি, এক্সেস কিছু রগ আল্লাহ পাক আমার আপনার পায়ের ভিতরে দিয়ে দিয়েছে। আমার বন্ধুকে আসতে কবেন না বন্ধুকে, সে আল্লাহ বলছেন বান্দারে দয়া করে বহু কিছু দিয়েছি তোকে। সেই দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হলো বান্দা আমি তোকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন আমি তোকে দান করেছি, কোরআনটা ভালো করে পড়, কোরআনটা ভালো করে বোঝ, আমার সঙ্গে প্রেম কর। ও বান্দা তোমার জীবনে বন্ধু হবে তিনজন, কয়জন বন্ধু? কয়জন? তিনজন। তিনজন তোমার জীবনে বন্ধু হবে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদা থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার জীবনে তুমি বন্ধু বানাবে তিনজনকে, কয়জনকে বলেন? এক নম্বর বন্ধু কে আমার? আল্লাহ। আস্তে কোন কেন? আল্লাহ। এক নম্বর বন্ধু কে? আল্লাহ। আমার রব কে? আল্লাহ। আমার নেতা কে? আল্লাহ। আমার নেতা কে? আল্লাহ। আমাদের দল কি? ধাক্কা খান কেন? আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে! আমার রব কে? আমার নেতা কে? আমার দল কি? এই তিনটার ভিতরে যদি কেউ কোনো কিছু পলিসি করে ঢুকাতে আসে, আমরা তার গলা চিপে ধরব। রাজি আছেন সবাই? হাত উঁচু করে দেখা। কেবল একটা আওয়াজ পাইছি, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। আওয়াজ দিতে হবে তো। এখানে যে কজন আছে সবার জিব্বা যদি সচেতন থাকে, সবার ইমানি জজবা যদি মজবুত থাকে, মাগুর আর বিপ্লব করা সম্ভব, ঠিক কিনা? ঠিক কিনা? অবশ্যই। কিন্তু আমরা তো কথা কই না, আমরা তো সামনে গিয়ে যাই না, মাইক টান মারে চুপ করে বসে থাকে মানুষ, আছে না? নাই আছে না? আমরা কথা বলি না তো, ওই একটু আরামে থাকবো কয়েকটা দিন, খামাখা গন্ডগোল করার কি দরকার? ও মরুক, আছে না? নেই বলেন তো। তুমি যখন বিপদে পড়বা, অথচ রাসূল বলেছেন মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো, একটা দেহের কোনায় চিমটি কাটলে যেমন সঙ্গে সঙ্গে টের পাওয়া যায়, কোন মুসলমানের একটা পশম ছিটতে আসলে অন্য মুসলমান চুপ করে বসে থাকতে পারে না, যেই বসে থাকবে সেই মুনাফিকের বাচ্চা। কথা বোঝা যায়? আর আমরা কি গ্রুপিং করি, এই মাইক দেখেন, মাইকে কোনো স্লোগান হবে না, মুখে আওয়াজ দিই।
স্পিকার কয়জনের কাছে থাকে? একজন। এর পেছ লাগাবেন কেউ না? কি কষ্ট পাচ্ছেন? খুবই সুন্দর। এটা কি মসজিদ? আলহামদুলিল্লাহ। মসজিদ কার ঘর? বানাবে কে? আমরা সাথে থাকবো। হ্যাঁ, আমরা বানাবো আর আল্লাহ বানাবেন জান্নাতে। কথা কি বোঝা গেল? আমরা বানাবো কোথায় আর আল্লাহ বানাবেন? এটা কমিটমেন্ট আল্লাহ, যে তুই দুনিয়াতে আমার ঘর বানা, আমি তোর জন্য জান্নাতে ঘর বানাবো। দুনিয়াতে আমার বানানোর দায়িত্ব না, দুনিয়াতে বানাবি তুই, তোর আমি দিয়ে দিছি, তুই বানা। ঠিক কি না? সব আল্লাহ, তাই না? সব আল্লাহর উপর আমরা ছেড়ে দিই। আমি গুনাহ করি এটাও আল্লাহ জানে। আমি গুনাহ করি কেন আল্লাহকে বোঝে না? আল্লাহকে আমার মনটা ঠিক করে দিতে পারে না? এরকম আছে, বলার লোক আছে না? নাই। অকাম করবা তুমি আর দোষ দিবে আল্লাহরে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা শোনা যায় তো নাকি? আওয়াজ শুনতে পাচ্ছেন? আমাদের জীবনের বন্ধু কয়জন হবে? তিনজন। এক নম্বর বন্ধু কে? আল্লাহ। আল্লাহর নাম নিলে মজা আছে না নাই? কত মজা! কত মজা! অনেক মজা। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, ওদের এক একটা করে নাম আছে, তারা ডাকে, গড ডাকে না, ভগবান আছে না নাই? ভগবান ডগ নাকি গড? আচ্ছা, ডাকে তো গড, এর গডেস আছে, ভগবান ভগবতী আছে, দেব দেবী আছে, আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর পৃথিবীর কোন ভাষাবিদ বলতে পারবে না এটা। কোন মানুষ আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ খুঁজে পাবে না, নাই, হয় না এটা। আল্লাহ করে বলে কোন সাহিত্যই হয় না, কোন মিলেই না এটা। আমার ভাইরা, আমার আল্লাহ নামকে আপনি যতই ওলট পালট করেন তাও ঠিক থেকে যায়। চারটা হরফ দিয়ে আল্লাহ প্রথম আলিফ বাদ দেন, তাও লিল্লাহ। আরেকটা লাম বাদ দেন, তাও থাকে লাহু। আরেকটা লাম বাদ দেন, তাও হা দিয়া যাদের জানা আছে, হাত শুধু উঁচা করেন, আল্লাহ নামের ছবি এখানে আছে। জোরে বলে সুবহান আল্লাহ। বুড়া আঙ্গুলটা কি? আলিফ। মাসখানের আঙ্গুলটা কি? মাসখানের লাম। আগেরটা কি? আগের লাম। আর শেষের দুইটা কি? হা হয়ে গেল। কি নাম? জোরে বলেন, আরো জোরে। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে আমাকে চিনে নিতে হবে। আমার আল্লাহ দূরের কেউ না, আমার আল্লাহ সবচাইতে কাছে। আল্লাহ বলছেন বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই বান্দা। আমাকে তুমি ভুল আমাকে তুমি ভুলে যেও না, দূরে ঠেলে দিও না। তুমি আমাকে ভুলে থাকলে আমি তোমাকে একটা সেকেন্ডের জন্য ভুলি না। তোমার সঙ্গে আমি ফেরেশতা রেখে দিয়েছি, তোমার সঙ্গে আমি সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেশতাদেরকে আমি রেখে দিয়েছি বান্দা। তুই আমাকে স্মরণ করবি, তুই আমার দিকে দশ ভাগ আসবি, আমি তোর দিকে একশো ভাগ যাবো। দুনিয়ার মানুষকে আপনি দশ ভাগ ভালোবাসবেন, সে আপনাকে অবহেলা করবে, সে আপনি তার কাছে অবহেলিত হতে পারেন, ভেরুলেস হতে পারেন। কিন্তু দুনিয়ার মানুষের কাছে আপনি ভেরুলেস হলে আল্লাহকে আপনি যত বেশি রাখবেন, আল্লাহ আমার দাম তত বাড়ায় দিবেন না কমায় দিবেন, বাড়ায় দিবেন। দুনিয়ার বাড়িতে মেহমান হয়ে প্রথম দিন থাকলে কদরটা থাকে, দ্বিতীয় দিন গেলে পরে কদরটা কমে যায়, আরেকদিন গেলে পর আরেকটু কদর কমে যায়। কিন্তু আল্লাহর ঘর এমন একটা ঘর, আল্লাহর ঘর মসজিদে যে বান্দা ঘন ঘন যায়, আল্লাহর সঙ্গে তার মহব্বত আরো বাড়তে থাকে। দুনিয়ার কাউকে আপনি ডাকবেন, নিজের বাপকেও যদি ডাকেন আব্বা আব্বা আব্বা, খেপে গেবে, এত ডাকিস কেন? খেপে যাবে, রেগে যাবে। বউকে ডাকবেন বারবার, সখিনা সখিনা, এত সখিনা কও কেন? কেবে যাবে, রেগে যাবে। কিন্তু আপনি আল্লাহর নাম যতবার ডাকবেন, আপনি আল্লাহ আমার আল্লাহ এমন রব,
যত ডাকবেন আমার আল্লাহ তত বান্দার উপরে খুশি হয়ে যায়। আমরা কাকে ডাকব? আল্লাহ। আল্লাহকে আমরা ডাকব, আল্লাহকে আমরা কাছে জানব, আল্লাহকে আমার মনের কথাগুলো একটা একটা করে বলে ফেলব। আল্লাহ যত গুনাহ করেছি বান্দা, আমি তোমার বান্দা, আমাকে মাফ করে দাও। মনের কথাগুলো সব আদান প্রদান হবে কার সঙ্গে বলেন? শেষ রাত সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু স্পেশাল একটা সেজদার সেই সময় আছে, ওই সময় স্পেশাল সেজদার জন্য আমার আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন বান্দারে তোর স্পেশাল সেজদা পাওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসছি। বান্দা যখন শেষ রাতের বেলা উযু বানায় নামাজে দাঁড়ায়, যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, যখন সেজদায় পড়ে কান্দে, আল্লাহ এতটাই খুশি হয়ে যান। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন বান্দারে তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা তাহাজ্জুদ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে, পড়তে হবে। আমার দেশে নফল নিয়ে বেশি গুরুত্ব আছে না নাই বলেন? দেখবেন কদর যখন আসে কদরের কদর কত, মেরাজ যখন আসে মেরাজের কদর কত, মহরম যখন আসে কি কদর, রোজার কদর কত। আমার বন্ধুগণ নফলগুলোর কদর আমরা এত বাড়ায় দেই, যেটা না করলেও কিছু হবে না, কিন্তু যেগুলো না করলে গুনাগার হতে হবে, সেই সমস্ত কাজের কোনো খবর মুসলমানদের নাই। মুসলমান আজকে মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে কি করে জানেন? সুদের কারবার করে। মাগুরাতে নাই আসতে বলবেন না, আছে না নাই। মসজিদ থেকে বের হয়ে গিয়া দোকানে দোকানদারি করতে নিয়া ওজনে কম দেয়, খারাপ পণ্য বিক্রি করে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাইরে বের হয়ে গিয়া ওই বান্দা কি করে? জমির আইল ঠেলতে ঠেলতে 33-38 শতক বানায়, আছে না নেই বলেন? মাগুরাতে মনে হয় নাই, এগুলো না আছে মাগুরাতেও আছে, কিছু কয় না তো? ও আপনারা বললেন আছে, তাহলে তো আছে মনে হয়। হ্যাঁ, খালি আইল ঠেলে ও শ্বাস করে। হ্যাঁ, আগের কাছে গেলি লাঙ্গলের মাথা খারাপ, লাঙ্গলের মাথা খারাপ, লাঙ্গল বলার মাথা খারাপ, লাঙ্গলের কোনদিন মাথা খারাপ? এই হচ্ছে অবস্থা। মসজিদ থেকে নামাজ পড়ে, নামাজ পড়ে বের হয়ে চিন্তা করে ওর নামে কেমনে মামলা দেওয়া যায়। মিথ্যা সাক্ষী দিয়েছ, আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছ, 14 হজ করে তোর কোনো লাভ হবে না। তোমার মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ মানুষগুলো অন্ধকার প্রকোষ্ঠে তিলে তিলে চোখের পানি ফেলতে ফেলতে যায় না, মাছ ভিজে ফেলছে, বালিশ ভিজে ফেলতেছে তাদের চোখের পানি দিয়ে তোমার মিথ্যা সাক্ষী দেবার কারণে। মরো আগে, বিচার হবে কেয়ামতের দিন, ঠিক কিনা? সেই দিন আছে না নাই? এই দিন তো পার হবেই, সামনের দিন তো পার হবে না, সামনের দিনের শুরু আছে কিন্তু শেষ নাই। সেদিন উঠবা তোমরাও, আমারও উঠবা, সেই সময়টা হবে এমন সময় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবে না তাজা থাকবে, জাহান্নাম। সেই জাহান্নামের ভয় আমাদের করার দরকার আছে না নাই? এই জন্য রাসূল মাঝে মাঝে নিজে ওয়াজ করতেন, অনেক ইতিহাস বলতেন। একদিন আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে কথা বলতেনই একটা ওয়াজ করলেন। কি ওয়াজ? তোমরা কি জানো সাহাবিরা, বনী ইসরাইল যুগে তিনটা যুবক, তারা কোন একটা সফরে বের হচ্ছিল, বের হতে নেই, হঠাৎ করে প্রচন্ড ঝড় তাদের মুখোমুখি হয়ে গেল। সেই ঝড়ের কবলে পড়ে তারা কোথায় আশ্রয় নেবে? চলে গেল একটা পাহাড়ের গুহার ভিতরে। পাহাড়ের গুহার মধ্যে চলে যাওয়ার পর ভিতরে আশ্রয় নিয়েছে, রসুল একটু থেমে গেলেন। সাহাবা কেরাম বলছেন ইয়া রাসূল, এরপরে কি হলো? রসুল বললেন এরপরে প্রচন্ড ঝড়ে উপর থেকে একটা বিশাল পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল, ভিতরে তিনজন আটকে পড়ে আছে, ওই পাথর টান দেওয়ার মতো শক্তি কারো নাই। এই তিনজন ভীতু ভীতু চোখ নিয়ে, কম্পমান বুক নিয়ে, হৃৎপিণ্ড নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই বিপদ তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই তিনজন যুবকের ভিতরে
যুবক বলতেছে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে একটা আমলের কথা মনে হচ্ছে আজকে বড় বেশি 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 মনে হচ্ছে সে আমলটা হলো আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে চলে গেল আমি তাকে তার শ্রমিকের পাওনা দিতে পারি নাই সেই দিন ওই যে সেদিন সে হেরে গেল দীর্ঘদিন তার কোনো খবর ছিল না আমি করলাম কি সেই টাকাটা আমি আমার কাছে রেখে দিলাম একদিন আমি ওই টাকা দিয়ে একটা সাগি ক্রয় করলাম সাগি থেকে সাগির অনেকগুলো বাচ্চা কাচ্চা হলো একটা ছাগলের পাল পর্যন্ত হয়ে গেল দীর্ঘদিন পর ওই শ্রমিক যখন আমার কাছে এসেছে সেই টাকাটা পাওনা টাকা নিতে আমি তাকে টাকা না দিয়া ছাগল পালটা টোটাল আমি তার হাতে অর্পণ করে দিলাম আমানতের খেয়ানত করিনি আল্লাহ ও আল্লাহ এই আমানতটা তোমার দরবারে যদি কবুল হয়ে যায় আমানত যদি রক্ষা করি আমি হই এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের তিনজনকে তুমি আল্লাহ বাঁচায় দাও এই যুবকের দোয়াল ফসল হলো ওই পাহাড়ের মুখ থেকে তিন ভাগের এক ভাগ ওই পাথরটা সরে গেল আরেকজন যুবক দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই একটা আমল করার চেষ্টা করেছি সেটা হলো আমার জনম দুঃখিনী মা বৃদ্ধা মানুষ গভীর রাত্রিতে বাড়িতে ফিরেছি আমি বাড়িতে ফেরার পর আমার বউ সামনে পড়ে গেল বউটা এক গ্লাস দুধ নিয়ে আমাকে বললো তুমি দুধটা পান করো এক গ্লাস দুধের জন্য আমার মেয়েটাও কান্দে আমাকেও খেতে বলা হলো আমিও খেলাম না আমার মেয়েকেও খাওয়ালাম না মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে যায় বাচ্চাটা খাওয়ার জন্য অস্থির হয়ে যায় তাকে না খাওয়ায়া আমি আমার বৃদ্ধ আমার দরজার কাছে গিয়ে দরজায় নক করলাম দরজাটা খুলে দেখি মা ঘুমন্ত অবস্থায় মাকে জাগালাম না মাকে ডাক দিলাম না মা যখন স্বেচ্ছায় ঘুম থেকে জাগা পেয়ে গেছেন আমাকে দেখলেন আমি শিওরে দাঁড়ায়া দাঁড়ায়া এক গ্লাস দুধ নিয়ে দাঁড়ায় আছি মা বলছে বাবা গ্লাস দুধ গ্লাসের দুধ নিয়ে তুমি দাঁড়ায় আছো কেন যাও ঘুমাও আমি বলেছি মা এই দুধটা আমাকে খেতে বলা হয়েছে আমিও খাই নাই সন্তানটাও কান্দেছে আমি তাকে খাওয়াই নাই মা তুমি বুড়া মানুষ তুমি যদি একটু খাও আমি যদি এটা যদি দেখতে পারি আমার মনটা তৃপ্ত হবে মা আমি তোমাকে দুধ খাওয়াবো সেই দিন আমি নিজে না খেয়ে আমার সন্তানদেরকে না খাওয়ায়া মা বৃদ্ধ আমার মুখে আমি খাবার তুলে দিয়েছি আল্লাহ তোমারও যদি একটু পছন্দ হয় এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও পাহাড়ের গুহা থেকে আরেকটু পাথরটা সরে গেল তিন ভাগের দুই ভাগ সরে গেছে এবার তৃতীয় যুবক বলতেছে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই আল্লাহ গো তোমার কাছে প্রার্থনা তবে এক রাতের কথা মনে হয়েছে আল্লাহ কোন এক রাত্রিতে আমার চাচাতো বোনের বাসায় আমি চলে গেলাম সেই চাচাতো বোনের সঙ্গে আমার চুক্তি ছিল ওই রাতে আমি আমার ওই চাচাতো বোনকে জেনা করতে গিয়েছি আমি আমি ব্যভিচারের জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি আমার চাচাতো বোনের দেহের উপরেও আমি উঠেছি দুরুর মাঝখান পর্যন্ত আমি গিয়েছিলাম কিন্তু আমি যখন লক্ষ্য করে দেখলাম আমার বোনের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে বললাম চোখে পানি কেন সেই বোনটা আমাকে বলেছিল শোনো ভাই তুমি হয়তো ভাবতেছ এই ঘরের মধ্যে আমি আর তুমি আর কেউ নাই আরেকজন বড় সাক্ষী আরশের মালিক মহান রব্বুল আলামিন সেই সময় আল্লাহ তোমাকে ভয় করতে গিয়া ওই জায়গা থেকে নিজের যৌবনকে কন্ট্রোল করে সেই জায়গা থেকে আমি উঠে চলে এসেছি আল্লাহ আমার এই যৌবনকে তোমার ভয়ে আমি ঠিক রাখতে পেরেছি আল্লাহ তুমি কি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবা না এই তিনজন যুবকের দোয়ার ফলাফল শেষ পর্যন্ত ওই পাহাড়ের মুখ থেকে পাথরটা সরে গেল তিনজন নাজাত পেয়ে গেল একটু আস্তে কোন সুবহানাল্লাহ এখানে কয়টা শিক্ষা আছে আস্তে বলবেন না কয়টা শিক্ষা আছে তিনটা শিক্ষা নাম্বার ওয়ান হলো আমানতদারিতা আমানতদারিতা যার জীবনে থাকবে না সে কি কিসের ইমানদার যার কাছে কোটি টাকাও যদি কারো থেকে যায় সে কখনো তা হজম করবে না এটা হচ্ছে ইমানদারের সঠিক পরিচয় নামাজে ইমানদার চেনা যায় না একজন লোকের ইমান ঠিক না বেঠিক তার সঙ্গে সাত দিন লেনদেন করলেই টের পাওয়া যায় ঠিক কিনা লেনদেন ফেরাউনের মতো আর নামাজ পড়ো মুমিনের মতো এরকম আছে না নাই লেনদেন আবু জাহেলের মতো নামাজ পড়ো মুমিনের মতো হবে না লেনদেন তোমার ইমানদারের মতো হতে হবে এক সাহাবী আবু জাহেল ওই সাহাবীর কাছ থেকে এক বস্তা আটা নিল কয় বস্তা
এক বস্তাটা নিয়ে বলল ও যখন আবু জাহেল বলল তুমি কি আমাকে এক বস্তাটা দিবা নাকি হ্যাঁ এক বস্তাটা দেব চিন্তা করো না আমি তোমাকে সঠিক সময় তোমাকে আমি এই টাকাটা দিয়ে দেব এক বস্তাটা নিয়ে চলে গেল যেদিন দেওয়ার কথা সেই দিন সাহাবি বললেন ও আবু জাহেল তোমার তো টাকাটা দেওয়ার কথা কালকে নিও কালকে নিও কালকে নিও এরকম বলার লোক তো নাই আছে এরকম আছে এই রকম করে অনেক দিন চলে গেল যখন সে দেয় না ওই সাহাবি একটু শক্ত ভাষায় কর্কশ ভাষায় বলে দিলেন আবু জাহেল সত্যি করে বলো তো তুমি আমাকে সেই পাওনাটা দিবে নাকি সঙ্গে সঙ্গে সে খেপে গিয়ে আবু জাহেল বলতেছে তুই কি টের পাস না আমি তোকে দেবো কি দেবো না কি কথা বোঝেন সাহাবি বেচারা অসহায় হয়ে গেল মজলুম হয়ে নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল আমার এক বস্তা আটার দাম মেরে দিয়েছে সে আমার কাটার দামটা দিচ্ছে না রাসূল বললেন সাহাবি চিন্তা করো না দেখি আল্লাহর কি ফয়সালা দেখি তো কি হয় এক পর্যায়ে ফয়সালা হয়ে গেল নবীজি বলছেন সাহাবি চলো আমার সঙ্গে তুমি চলো আমি আবু জাহেলের বাড়িতে চলে যাব সেই দিন কি হলো দরজায় তিনি নক করলেন দরজায় করাঘাত করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আবু জাহেলের চিন্তা হলো মুহাম্মাদকে ঘরের মধ্যে তুলব আজকে তাকে চরমভাবে শাস্তি দেব কিন্তু তার বিপরীত হয়ে গেল আবু জাহেল যখন দরজা খুলে দিল খোলার সঙ্গে সঙ্গে নবীজির চেহারার দিকে তাকায়া বলতেছে মুহাম্মদ বাবা তুমি কি বলতে চাও রাসূল বলেন তুমি আপনি কি এই লোকটাকে চিনেন নাকি হ্যাঁ চিনি এর কাছ থেকে কোনো কিছু নিয়েছেন নাকি হ্যাঁ নিয়েছি কি নিয়েছেন আটা নিয়েছি দাম দিয়েছেন নাকি না দেই নাই দামটা দিয়ে দেন এক্ষণে দেব বাবা আমার নবীজি আশ্চর্য হয়ে যাচ্ছেন এত বড় সুবিশাপ কেমনে হলো কি কথা কি বুঝতেছেন আপনারা এত বড় ভালো মানুষ কেমনে হয়ে গেল আমার নবীজি বলছেন চাচা আপনি ওই সাহাবি কাটার দামটা দিলেই তো সব ফয়সালা হয়ে যায় দিয়ে দেন আবু জাহেল বলছে আটা ও কাটার দাম কেন আটার দাম শুধু কেন আমার সিন্দুকের সাবি শুদ্ধ দিয়ে দেব শর্ত আছে কি বাপ ঠেকাও কি ঠেকাও বাপ ঠেকাও মানে জিবরাইল সালাতু আসসালাম নবীর পিছনে বাঘের আকৃতি নিয়ে দাঁড়ায় আছেন আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠেলার নাম ঠেলার নাম বাবাজি এরকম চরিত্র লোক এখন আছে না নাই আপনাকে চাপ প্রয়োগ করে টাকা তুলতে হবে কেন কর্জ হাসানা আজকে সমাজে বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো আমানতদারিতা নাই অথচ কর্জ দিলে পরে দান করার চাইতে 18 গুণ সব বেশি সেই কর্জ আজকে উঠে গেছে কর্জ দেবে কেমনে কর্জ তো দিলে তার পাওয়া যায় না কর্জ দিলে পাওয়া যায় না লেনদেন নাই কর্জ যখন থাকবে না সমাজে কর্জে হাসানা মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহু কর্দান হাসানা কোরআনের পরিভাষা কিন্তু এটা কর্জে হাসানা যখন সমাজ থেকে উঠে যাবে সেই সমাজে সুদ চালু হবে এখন সুদ আছে না নাই কর্জ আছে না সুদ আছে সুদ কর্জ নাই কর্জ দিলে তো পাওয়া যায় না ওই যে সাপে বাঘের মানে আবু জাহেল তো দাম দেয় না আবু জাহেল দাম দিচ্ছে কখন ঠেলার নাম বাবা যে আমরা হয়ে গেছে এরকম চরিত্রে আমরা লেনদেন ঠিক করব জোরে বলি ইনশাআল্লাহ ওঠে কেন লোকজন ওঠে কেন এই যে একজন উঠলো অসুবিধা আমি কি শেষ করে দেব নাকি চালায় যাব দেখি তো কে ওঠে এবার কাম সারছে এই তো দেখি মুখ ফোটা মানুষ আচ্ছা ঠোঁট কাটা মানুষ ডায়াবেটিস তো জারতারি থাকে এখন তো বাচ্চা পেট মার পেট থেকে হয়ে ডায়াবেটিস আছে না নাই ডায়াবেটিস কি কি মানে বিরল রোগ না কমন রোগ বলেন বলেন আনকমন না কমন জারতার এই ডায়াবেটিস সবারই অতএব ওই যে ওই ধরনের কথা কইেন না কপালে আপনারও থাকতে পারে ঠিক আছে না রোগ এটা থাকতেই পারে অসুবিধা হতেই পারে যদি কারো খুব যাওয়ার প্রয়োজন হয় খুব যদি চাপ লাগে একটু নকটা উঁচু করবেন একটু বলে যাবেন বাস আর কোনো সমস্যা নেই দয়া করে কেউ আবার ঊর্ধ্ব চাপে যাবেন না বিড়ি খাওয়া চাপ কিন্তু আছে আবার আমার দেশের মানুষ বিড়ি খায় বেশি না ভাত খায় বেশি ভাত না দিলে দুঃখ নাই কিন্তু টান দিতেই হবে মোর বুঝছো কি কথা কি বুঝতেছেন
টান দিতে হবে কি টান দেয় ওরে বাপরে 80 বছরের বুড়া মানুষ টান দেখে মনে হয় 16 বছর শক্তি পায় অন্যরকম এদিকে ঠ্যাং নড়ে না লাঠি হাতে নিতে পারে না কিন্তু সাপার জোর খুব খুব টানতে পারে বিড়িটা আছে না নাই এগুলো খাবেন না এগুলো খেয়ে মরবেন ধোঁয়ার আগুন কই যাবে ধোঁয়া আগুন কই থাকবে তো ধোঁয়া আগুন না তো খেলাখেলি করার কি দরকার কোনো দরকার নাই আবার বিড়ি খায় কয় আরে কিসের করোনা আসবে বিড়ি খায় সব সহজম করে ফেলবো দেখছেন আসলে নাই আমরা বিড়ি খাই আমাদের কাছে কিসের করোনা আসবে রিকশায় চড়ছে সেদিন এক চাচা দেখি রিকশাওয়ালা মুখে মাস্ক লাগায় রিকশা চালাচ্ছে হঠাৎ করে দেখি এখন তার প্যাডেল মারা লাগে না খালি ধরে থাকা লাগে তাই না আর ওরকম কষ্টও নাই সব ধরে আছে তো চাচা দেখি ধরে আছে আর এক হাতে বিড়ি খাচ্ছে মুখে মাস্ক বিড়ি খায় কেমনে বললাম চাচা আপনি বিড়ি টানতেছেন মুখে না মাস্ক বাবা ফুটা করে নিছে কি করে নিছে এই হচ্ছে অবস্থা মাস্ক লাগালো কেন মাস্ক লাগাইছে হলো সামনে যদি কেউ ধরে আছে না ধরা আছে না নেই মাস্ক এমন অবস্থা হয়েছে গাড়ির লাইসেন্স দেখে না আগে দেখে মুখ লাইসেন্স আছে নাকি মুখের লাগা মাস্ক ঠিক আছে না এমন একটা সময় চলে গেছে গাড়ির লাইসেন্স নাই এটা নফল কিন্তু মুখে মাস্ক লাগান ফরজ নো মাস্ক নো সার্ভিস এত ওয়াজ হলো একটা বছর এই করোনা থেকে বাঁচার জন্য হাত ধোও হাত ধোও হাত ধোও কয়বার কইরা কই তিনবার বারবার কতবার বারবার হাত ধোও কত কত সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড হাত ধোও আর আল্লাহ শুধু হাত ধুইতে কইছেন বলেন তো নামাজ কয়বার ওযু কয়বার আচ্ছা ওযু না থাকলে কি করা ওযু না থাকলে তাইমুম তো আছেই ওযু না থাকলে ওযু করা ওযু করতে হবে ওযু করা কি নামাজ পড়া কি তাহাজ্জুদ পড়া কি তাহাজ্জুদ পড়া কি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক তাহাজ্জুদ নামাজ পড়া কি নফল তাহাজ্জুদ নামাজ পড়া নফল কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে ওযু করা কি ফরজ সারা জীবন ওযু করা কি ফরজ স্বাস্থ্যবিধি মানা কি ফরজ স্বাস্থ্যবিধি মানা কি ফরজ তাহলে আজকে পৃথিবী বলতেছে হাত ধোও 20 সেকেন্ড কেন ভাইরাস থেকে বাঁচবে তুমি ভাইরাস তোমার নাকে তোমার চোখে তোমার মুখে ঢুকবে হাত চোখ মুখ নাকে আসবে আল্লাহ বলতেছে শুধু হাত না তোর চোখ নাক মুখ ধোয়া দরকার মুখও ধুয়ে ফেল হাতও ধুয়ে ফেল পাও ধুয়ে ফেল আল্লাহু আকবার বলে হাত ধোয়ার মধ্যে শুধু ওযু নাই হাত ধোয়ার মধ্যে ওযু নাই কিন্তু ওযুর মধ্যে হাত ধোয়া আছে একটা বছর ওয়াজ হলো খালি হাত ধোও একটা বার যদি বলতো ওযু করো নামাজে দাঁড়াও সমাজে কোনো নেশাখোর থাকে না শরাবখোর থাকে না সিলেকার থাকে না মদপাররা থাকে না কিন্তু এই থামেন কিন্তু এই কথা বলবে কি নামাজ পড়ো এই কথা বলার তো লোক নাই যে বলবে সেই তাই তো নামাজের খবর নাই যারা দিয়া সারাবেন ভূত সে আরেক নিজে অদ্ভুত কি ঠিক কি না এজন্য কাকে বলি কি বলবো আমাদের পরামর্শ কেউ নেয় না তো আমরা পাওয়ারলেস হুজুর কি লেস হুজুর পাওয়ারলেস আমাদের কোনো পাওয়ার নাই আর আমার নবী ছিলেন কিওয়ালা কিওয়ালা ছিলেন পাওয়ারওয়ালা ইমাম ছিলেন আর আমরা কিওয়ালা ইমাম পাওয়ারলেস ইমাম নামাজ যদি একটু লম্বা হয় পিছন থেকে লোক মারে আছে না নাই মদিনায় নামাজ পড়েছে লাস্ট 2019 এ হজে গিয়েছিলাম এবার তো হজ হলো না আম্মা আব্বা আমার ওয়াইফ ছিলেন আমরা চারজন ছিলাম একই ফ্যামিলির তো ফজর নামাজ পড়তে গেছি আমি মসজিদে নববীতে বুড়া মানুষ ইমাম সাহেব 90 বছর বয়স কত বছর ইমাম যদি 90 বছর হয় তাহলে চিন্তা করেন তাহলে নামাজটা তো দুর্বলই হওয়ার কথা একটু আগে ভাগে হওয়ার কথা নামাজ উনি টাইম নিলেন দুরাকাত নামাজ পড়তে মোটামুটি 29 মিনিট কত মিনিট 29 মিনিট সময় নিয়ে যদি দেশের কোন ইমাম একদিন ফজরের নামাজ পড়ায় নামাজে শেষ বলবে হুজুর টান টপলা বাঁধে আপনার তো কোনো কাম নাই আমাদের তো কাম আছে
ঠিক কিনা বলেন ঠিক কেন বলবে ইমামকে আমরা কর্মচারী বানিয়েছি ঠিক ইমামকে আমরা কর্মচারী কাতারে রেখে দিয়েছি ঠিক ইমামকে আমরা মূল্য দিতে পারিনি একটা ইমামের বেতন এটা শ্রমিকের বেতনের সমান হয় না ঠিক এরকম মসজিদ আছে না নাই আছে আজকে জুমার নামাজ যেখানে পড়েছি সেই জায়গায় যশোরে আমি ইমামকে প্রশ্ন করলাম ইমাম তোমার বেতন কত ইমাম আপনার বেতন কত হুজুর 4000 খাওয়া নিজের কি কথা কি বোঝা গেল বেতন কত 4000 খাওয়া নিজের ফেরেশতা দিয়ে যাবে খাবার জেলাকার মুসল্লিরা গ্রামের মানুষরা মসজিদের ইমামের বেতন নিয়ে এত কৃপণতা করে ইমামের সচ্ছলতা তার সার্বিক দিকগুলো দেখার দায়িত্ব অবশ্যই মুসল্লির আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আছে শ্রেষ্ঠ একটা কাজের আঞ্জাম তিনি দিচ্ছেন আপনি কেন দিবেন না আপনি কেন কৃপণ হবেন ইংলিশ বাংলা অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়তে মাসে খরচ হয় 5000 আর কোরআন পড়তে 500 টাকা বের করতে দুনিয়ার ফতোয়া জিজ্ঞাসা করে হুজুর কোরআন শিখে কি টাকা নেওয়া জায়েজ আছে কত বড় বেয়াদব এগুলো আছে না নাই কষ্ট পাচ্ছে না আচ্ছা এগুলো কথা কি বলার দরকার নাই আছে সম্মানিত ভাইরা আমরা বোঝার চেষ্টা করব একটু বোঝার চেষ্টা করব আমরা একটু চক্ষুওয়ালা হব একটু চোখ খুলে চলবো জোরে বলি ইনশাআল্লাহ নবীজির ঘটনা থেকে আমরা কত শিক্ষা পেলাম নাম্বার 1 হলো আমানত ঠিক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 2 হলো আব্বা আম্মা আছে না নাই বউ আগে না মা আগে অনেকে চুপ করে আছে কি কই বউ আগে না মা আগে মনে থাকবে থাকবে থাকে না উল্টে ওঠে গণেশ উল্টে গেল নাকি আমাদের কথার মধ্যে অনেক কুফুরি কথা আসে এগুলো বলা ঠিক না এগুলো যে অনেক যেরকম তুমি ধোয়া তুলসী পাতা আছে না এরকম আছে না তুলসী পাতা দিয়ে পূজা হয় আছে না মহাভারত অশুদ্ধ হয়েছে না ও মহাভারত তো নিজে অশুদ্ধ ঠিক কি না এরকম কিছু কিছু কথা আমাদের মুখ থেকে বের হয় ইয়া খাজা বাবা আছে না বিভিন্ন ট্রাকের সামনে লেখা থাকে ইয়া খাজা বাবা তারপরে কি ইয়া গাউস ইয়া কুতুব আছে না নাই পৃথিবীর কোন কাউকে ডাকা যাবে না ডাকবো আমরা কাকে আমার বন্ধুকে এক নম্বর বন্ধু আল্লাহ আমাকে চোখকে চালান আমার চোখকে চালান আমার হাতকে চালান আমার পাকে চালান আমার কিডনিকে চালান আমার লাংসকে চালান আমার হার্টকে চালান আমার প্রাণ কার হাতে আমরা সবাই কার তো আমার আল্লাহই তো বন্ধু হবে চোখটা কে দিয়েছেন চোখের পানি কে দিয়েছেন এই চোখ দিয়ে অপর নারীর দিকে তাকায় থাকে কে আল্লাহ এই আল্লাহ না আমরা কি আল্লাহ আমরা কি নারীর দিকে তাকায় থেকে আল্লাহ তাকায় দেয় না তাকাই আমরা আর দোষ দেব আল্লাহরে পর নারীর দিকে তাকানো যাবে না তাকাতে মন চায় না নারীর দিকে তাকাতে মন চায় না আস্তে আস্তে কয় তাকাতে মন চায় না চায় মন চায় যে একটু তাকাই বাস্তব কথা বলছি আমি ওমা উবাররি ও নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু প্রত্যেকটা নাফসি হচ্ছে অসৎ প্রবণ নাফস দৌড় মারতে চায় কিন্তু আমাকে আর আটকাতে হবে ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে আমরা অনেকে মনে করি কি জানেন জিহাদ মানে কি সামনে যা পাবো সব শেষ করে দাও এটার নাম জিহাদ না নারী সামনে দাঁড়ায় আছে মন চাচ্ছে তাকাই তাকালাম না নিম্নগামী করলাম চোখ আল্লাহ মুজাহিদের সত্য আমলনামায় দিয়ে দিবেন এখন ফেতনা আছে না নাই কোন অফিসে গেলে প্রথমে কি পড়ে পুরুষ না মহিলা পড়ে মহিলা পড়ে রিসেপশনে পুরুষ বসে না মহিলা বসে মহিলা বসে ফিটফাট হয়ে আপনি যাবেন প্লেনে প্লেনে উঠলেই সেখানে মহিলা ক্রু আছে না নাই আছে না নাই নাসির কি বুঝতেছেন কিছু বুঝতেছেন কিছু আর কাউকে পায় নাই ওই অন্যের ঘরে যা চুরি করতে গেছে অন্যের বউ ভাগায় নিয়ে আসলে পরে তার শাস্তি আছে না নাই আছে না নাই আছে
শাস্তি কি জানেন? শাস্তি হলে দেশের প্রচলিত আইনে 7 বছরের জেল। আমি বিচারকদেরকে বলবো, যদি এরকম কোন অপরাধ হয়, আপনাদের কাছে যদি মামলা আসে, শক্ত বিচার করুন, নচেত আপনাদের বউ আলাইহিস সালাম ভাগা নিয়ে যাবে। সেদিন বুঝবেন খেলা বউ হারালে কি হয়। কষ্ট পাচ্ছেন আপনারা? বিমানবালা ম্যাক্সিমাম মহিলা। আমি হজে গিয়েছি, এই লাস্ট যখন গেলাম, আমার এক সাথে বুড়া চাচা 80 বছরের মতো বয়স, এহেরামের কাপড় পরে ঢাকা থেকে উনি উঠছেন আমার সঙ্গে বিমানে। তো বিমানে সব বালাগুলো মহিলা। সে মহিলারা একটু সুন্দর হয়, সুন্দর দেখে দেখি তাদেরকে নেওয়া হয়। তো সেই বিমানবালার দেখে দেখি ওই চাচা একদম অপলক নেত্রে চায় আছে। বললাম, চাচা কি দেখেন? কি বাবা, এগুলো কি হজ নাকি বাবা? কি কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা আপনি এগুলো কি দেখেন? কে বাবা, আমার তো মাথা ঠিক নাই, কারণ আমি যাচ্ছি হজে বাবা, এরা কেন এখানে? কি কথা কি বুঝতেছেন? বললাম, চাচা এই যে উঠছেন আপনি, হজ করে আসার সময় আবার দেখবেন, যাওয়ার সময় হজ শেষ, আসার সময় হজ শেষ। কি কথা কি বোঝা গেল? ইমান ধ্বংস করার জন্য আজকে ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টানরা লেলিয়ে দিয়েছে। প্রথম অস্ত্র হলো নারী কুলঙ্গ করে ঘর থেকে বের করে দাও। আজকে আমার বাড়ির মা বোন কি ঠিক আছে? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন, বাজারে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কোন ড্রেস ঠিক নাই, কোন ড্রেসের কোন শালীনতা নাই, ঢং ঢং করে চলে যাচ্ছে মার্কেটে, কেউ আমরা কিছু বলি না। দুলাভাইয়ের সঙ্গে শাড়ি চলে যাচ্ছে মোটর বাইকে, আড্ডা মারতেছে, বাবু কিছু কয় না। এরকম কিছু নোংরা বাবা ছাড়া নাই। দুলাভাইয়ের সঙ্গে শাড়িকে দেওয়া যাবে? না। দেওয়া যাবে? না। দুলাভাই শাড়ি নিয়ে ঘোরে, শাড়ি এখন পিছনে বসে আর ভাবে, দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়? একটু ফাঁকা রেখে, ফাঁসখানে ফাঁকা রেখে দূরেই বসে। দুলাভাই হুন্ডা চালাতে চালাতে সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। আছে না এগুলো? বলেন, এগুলো কি অবাস্তব না বাস্তব? এগুলো কি আমাদের দেখার দায়িত্ব নাই? আছে না নাই? বাড়িতে টেলিভিশন চলে, সেই টেলিভিশনের চ্যানেলগুলো বাংলাদেশী না ভারতীয়? মুসলমানদের না হিন্দুদের? আপনি দেখতে পারেন না? আপনি বাবা, আপনি মা, আপনার দেখার দায়িত্ব আছে না নাই? দোষ কি তাদের দেব না আমাদেরও আছে? আমাদের দোষ আছে না নাই? খেয়াল করতে হবে, কন্ট্রোল করুন, রিমোট কন্ট্রোল হাতে নিন, পরিচালনার ক্ষমতা হাতে নিন। আমার পরিবারকে নিয়ে আমাকে প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর কাছে, পরিবারকে সামলান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথায় কথা বাড়ে, আসুন আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমাদের বন্ধু বানাবো জীবনে কয়জন? তিনজনকে বন্ধু বানাবো, বেশি সময় নেব না আমি। একটু বলছি, অনেক রাত হয়েছে, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে তুই বন্ধু বানাবি, আজান যখন হয়ে যাবে সব কাজ ছেড়ে তুই কোথায় চলে যাবি? মসজিদের দিকে চলে যাবি, নামাজ আদায় করবি। বান্দা যখন উযু বানায়, উযু করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো মাফ করে দেন, হাতের মুখের পায়ের সব সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যদি তওবার মানসিকতা নিয়া ফরজ নামাজে গিয়া সেজদা দিয়া যদি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে পারে, আল্লাহ বলেন, বান্দা তোর তমাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। নামাজ পড়ব কয় অক্ত? আস্তে বলবেন না, কয় অক্ত নামাজ? পাঁচ অক্ত নামাজ। নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আজকে জুমার দিন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি শক্ত হুকুম দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, সেই সময় তোমরা সব কাজ ফেলে রেখে দাও, বিজনেস বন্ধ করে দাও, নামাজে দাঁড়িয়ে যাও। এই নামাজটা আদায় যদি করতে পারো, সমস্ত কল্যাণ তোমাদের উপর আমি আল্লাহ বর্ষণ করে দেব। নামাজ আগে না কাজ আগে?
আমার দেশে কোনটা আগে? আমাদের আমার দেশে কোনটা আগে? কাজ আগে। গার্মেন্টস শিল্পের দিকে চলে যান, প্রায় ফোন আমাকে দেয় অনেকে, হুজুর গার্মেন্টসে চাকরি করি, বিভিন্ন কারখানায় চাকরি করি, নামাজ পড়তে বাধা দেয়, এমন ফেরাউন আমার দেশে আছে না নাই? নামাজ আগে না কাজ আগে? নামাজ কেন্দ্রিক অফিস চলবে না অফিস কেন্দ্রিক নামাজ চলবে? এটাই হলো নামাজের গুরুত্ব। এই গুরুত্ব আজকে আমার দেশে সব জায়গায় প্রদর্শিত হয় নাই। আমি সবাই ক্ষুধার্ত হবেন এটাও জানাবো। সবার নিয়ন্ত্রণে কিছু বাজার জায়গা আছে না নাই বলেন, গ্রাম আছে না নাই বলেন? আচ্ছা, একটা বাজার হয়তো থাকলো, সেখানে 100টা দোকান আছে, অন্তত আপনি যদি এই 100টা দোকানদার এক জায়গায় হয়ে যদি বলেন, শোনো আজকে থেকে আমরা নিয়ম করলাম জোহর আসর মাগরিব এশা এই চারটা ওয়াক্তের সময় যখন আজান হবে আমরা প্রত্যেকের দোকানের শাটারটা বন্ধ করে ফেলবো, নামাজে দাঁড়ায় যাব, আল্লাহ এই ওসিলায় ওই বান্দাকে মাফ করে দিতে পারে। কি কথা কি শুনতেছেন? আমার কথাগুলো কিন্তু মিডিয়ে যাচ্ছে, এই কথাগুলো সব দুনিয়া ছড়ে যাবে, আমি কথাগুলো সব দিকেই তাল দিয়ে কথাগুলো বলছি। প্রত্যেক দোকানদার, প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীরা যদি এই প্ল্যানটা নেয় যে আজান যখন হবে কোন দোকান চলবে না, এটা একটা আন্দোলন হয়ে যাবে। আছে এরকম কিছু জায়গা আছে, কিন্তু আমি কিন্তু জেনে বলতেছি এরকম কিছু কিছু বাজার আছে যেখানে বাজার সমিতি কন্ডিশন করেছে আজান হবে দোকানের কোনো বিক্রি হবে না। কেমন হয় এগুলো? কেমন হয়? ভালো হয় না? অন্তত ওই স্থানের জায়গাগুলো, ওই এলাকাগুলো দেখবেন এই নামাজের ছোঁয়াতে অনেক পাপ কাজ বন্ধ হয়ে যাবে। আমরা উদ্যোগ নেব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়ব, রাসূল নামাজকে খুব গুরুত্ব দিতেন, খুবই গুরুত্ব দিতেন। মুতার যুদ্ধ চলে, আমার নবজি মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন, সাহাবীরা 3000 সাহাবী সামনে দাঁড়ানো, হঠাৎ করে রাসূল বলেন যায়েদ এদিকে আসো, তো আসলেন, জাফর এদিকে আসো আসলেন, আব্দুল্লাহ এদিকে আসো আসলেন, তিনজনকে এক জায়গায় দাঁড় করে দিয়ে বলেন যায়েদ তুমি আমার পালক পুত্র, তোমাকে আমি 1 নম্বর সেনাপতি বানালাম, জাফর আমার চাচাতো ভাই তোমাকে 2 নম্বর সেনাপতি বানালাম, আব্দুল্লাহ তোমাকে 3 নম্বর বানায় দিলাম, এই তিনজন তোমরা যুদ্ধের নেতৃত্ব দিবে, তিনজনে যদি শহীদ হয়ে যাও তোমাদের মধ্যে থেকে একজনকে তোমার সেনাপতি বানায় নিবা। আমার নবজি এই কথা যখন বলছেন চোখের পানি টপটপ করে পড়ছে, রাসূল বুঝতেছেন যে তিনজনের একজনও বাঁচবে না, সাহাবীরাও কান্দে আর তিনজন সেনাপতি মুস্কি মুস্কি হাসে। একটু আস্তে কর, সুবহানাল্লাহ, মরার কথা শুনলে আমরা কি করি? কান্দি। আর সাহাবীরা কি করে? হাসে। পিছনে মুনাফিকরা এসে বলতেছে যায়েদ নবজির কথার মধ্যে কিন্তু তোমাদের মৃত্যুর গন্ধ পাওয়া যাচ্ছে। তিনজন সেনাপতি বলে মুনাফিকের বাচ্চা, মৃত্যুর গন্ধ পাওয়া যাচ্ছে কেন? আমি জান্নাতের গন্ধ পাচ্ছি নাকের ভিতরে। মুনাফিক ওই সময় ছিল, রাসূল বয়ান করে আর মুনাফিকরা এদের কান ভারী করে দেয়। আজকের সমাজে এগুলো আছে না? আছে না? দেখবেন আজকে ওয়াজ শুনে আর কিছু কিছু লোক, হুজুর এখন ওয়াজ করলো কি করলো, এরকম লোক আছে না? নেই, মাহফিলে কিন্তু বিভিন্ন শ্রেণীর লোক থাকে, থাকে না? কেউ ওয়াজ শুনতে আসে, কেউ আমল আমল করতে আসে, কেউ মশান দেখে, কেউ গরম দেখে, কি আছে না এরকম? আছে, বিভিন্ন ধরনের লোক থাকে। আমার নবীজি তিনজনকে সিলেকশন দিয়ে দিলেন এবং আস্তে করে ডাক দিয়ে বললেন যায়েদ তুমি আমাকে অনেক দিন হলে দেখছ, যায়েদ তোমার কি কোনো কথা আছে? তুমি তোমার পরিবারের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসো। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বা, আয়েশা আমার আম্মা, আমি কোথাও যাব না, আমার নাকের মধ্যে যেন জান্নাতের গন্ধ পাচ্ছি। চলে গেলাম। কার মহাব্বত? আল্লাহর মহাব্বত। জাফর তুমি একটু যাও, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, তুমি প্রথম হিজরত করেছো, আবিসিনিয়ায় চলে গেছো, এরপরে মদিনায় আসছো, যুদ্ধের ডাক আসছে, সময় দিতে পারো নাই ফ্যামিলিকে, যাও তো একটু বিদায় নিয়ে আসো। হুজুর আপনি যদি আমাকে না বলতেন আমি যেতাম না, যাচ্ছি। চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহাকে বলা হলো, আব্দুল্লাহ তুমি তো দুপুরবেলা বিয়ে করছো না, যাও সন্ধ্যা হয়ে গেছে একটু বিদায়টা নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনটাকে তারা আল্লাহর জন্য কিভাবে উৎসর্গ করে দিয়েছেন। জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়িতে, স্বাভাবিকভাবে দরজায় নক করলেন, দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পর আস্তে করে দুইটা সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চা, ফুটন্ত গোলাপের মতো চেহারা, ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে দূর দূর তিনি আদর করে করে হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী
এই দিকে আসো আমার স্ত্রী আমি তোমাকে এখন গুরুত্বপূর্ণ দু একটা কথা বলি বিদায় নেব কি বলবেন আমার স্বামী বলুন তিনি বলছেন তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে আমার জন্য দোয়া করো আমি যেন মুতার যুদ্ধে অংশ গ্রহণ করে যেন শহীদের দরজা পেয়ে যাই স্ত্রী চোখে পানি টলমল করে স্ত্রী কেঁদে কেঁদে বলছেন স্বামী গো আপনি যুদ্ধে যাবেন আমি আপনাকে বাধা দেব না যুদ্ধে আপনাকে যেতেই হবে জিহাদ আপনাকে করতেই হবে আপনি যুদ্ধে চলে যান কিন্তু যুদ্ধের ময়দানে দুই শ্রেণীর লোক পাওয়া যায় একটা হলো শহীদ আর একটা হলো গাজী আজকে আপনাকে শহীদের জন্য দোয়া করব না আজকে আপনার জন্য আমি গাজী হয়ে ফের আসার দোয়া করব কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনাকে হারাবে তারা এতিম হয়ে যাবে কারা তারা কাকা আব্বা বলে ডাকবে সঙ্গে সঙ্গে ওই জাফর বিন আবু তালিবের মেজাজটা খারাপ হয়ে গেল খেপে গেলেন দেখে গেলেন তরবারি উন্মুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর গায়ে আঘাত করে স্ত্রী হাতে আঘাত করে বলছেন স্ত্রী তোমার গায়ে জামি তরবারি আঘাত করলাম হাতকে কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা দিক দিয়ে আপনি আঘাত করেছেন এবার তিনি বলছেন আমার স্ত্রী উল্টা দিকে আঘাত করলে যেমন হাত কাটে না তরবারি দিয়া আজকে আমার জন্য যত দোয়া তুমি করতেছো সব দোয়া সম্পূর্ণ উল্টা কারণ আমি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি এই কথা বলি ঘর থেকে বের হলেন দূর মেরে মেরে তিনি জিহাদের দিকে ছুটে চললেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে বারবার ডাকে একটা বারের জন্য জাফর ফিরে তাকান নাই কার ভালোবাসা আল্লাহ কার মহাব্বত আল্লাহ আমার এক নাম্বার বন্ধুকে আল্লাহ তাআলা সেই জাফর চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওহা দুপুর বেলা তিনি বিয়ে করেছেন নতুন স্ত্রী দরজায় নক করলেন দরজা খুলতে নিয়ে তিনি করলেন কি দরজার পিছন দিকে শিকলটা লাগায় দিলেন এবার বলছেন আমার স্ত্রী পিছন দিয়ে শিকল লাগায় দিয়েছে দরজা খোলার কোনো কায়দা নাই তুমি দরজার কাছেই দাঁড়াও আমি বাহির থেকে কথা বলি আমি তোমার স্বামী যুদ্ধের ডাক চলে এসেছে আমাকে যুদ্ধে যেতে হচ্ছে এখন ভিতরে গেলে পরে দেরি হয়ে যাবে যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিতে দেরি হয়ে গেলে আমার জন্য চরম ক্ষতির কারণ হয়ে যাবে আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাই বউ কাদা কাদা কণ্ঠে বলছি আমার স্বামী গো আল্লাহর কসম করে বলে ভিতরে আসবেন আমি সময় ক্ষেপণ করব না একটা বারের জন্য দেখবো এই জন্য দেখবো যেন আপনাকে কেয়ামতের দিন অসংখ্য লোকের মাঝে আপনি আমার স্বামী হিসেবে আমি যেন আপনাকে চিনতে পারি আব্দুল্লাহ বলছেন আমার স্ত্রী এমনটাই তোমার যদি নিয়ত হয়ে থাকে আমি যদি তোমার জীবনের শেষ স্বামী যদি হয় শেষ পর্যন্ত তুমি যদি টিকে থাকতে পারো আমি তোমার জীবনের শেষ স্বামী যদি থাকতে পারি হাশরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেবেন বিদায় নিলেন আব্দুল্লাহ বিন রাওহা চলে আসলেন জাফর বিন আবু তালিব চলে আসলেন যুদ্ধ শুরু হয়ে গেল প্রথমে জায়েদ শাহাদত বরণ করলেন দ্বিতীয় সেনাপতি হাতে কালিমার ঝান্ডা নিলেন তিনি শাহাদত বরণ করলেন নাম্বার তিন আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা তার ডান হাত কেটে ফেলে দিলে বাম হাতে কালেমার ঝান্ডা নিলেন বাম হাত কেটে ফেললে টেকনিক করে দুই বাহু দিয়া মুখের মধ্যে কালেমার ঝান্ডা মুখের মধ্যে উঠায় নিলেন এক পর্যায়ে মস্তকটাও বিচ্ছিন্ন করে ফেলা হলো কিন্তু ওই যে কালেমার ঝান্ডা কামড় মেরে ধরেছিলেন একটা বারের জন্য আল্লাহর কালিমা জমিনে লুটাতে দেন নাই দূর থেকে চতুর্থ সেনাপতি দূর থেকে চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে কাছে গিয়ে দেখেন কেউ ধরে নাই তিন নম্বর সেনাপতি কালিমার ঝান্ডাটা মুখের মধ্যে এমন শক্ত করে কামড় মেরে ধরে আছে জমিনে ফেলতে দেন নাই চার নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ ওই কালিমার ঝান্ডাটা হাতে নিতে নিলে মাথা সহ উঠে আসে কানের মধ্যে মুখ ঢুকায় বলে ভাই রে আমি হলাম মুতার যুদ্ধের চার নম্বর সেনাপতি মুখটা ফাঁকা হয়ে গেল কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন তিন হাজার সৈন্য নিয়ে এক লক্ষ রোমান সৈন্য তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমান সৈন্য রোমক সৈন্য এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিন হাজার সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সেই যুদ্ধের ময়দানে
একাই তিনি আটটা তরবারি ভেঙে চুরমার করে দিলেন মুতার যুদ্ধের মোড় ফিরে আসলো যুদ্ধে বিজয় হয়ে গেল বিজয়ী বেশে 3000 সৈন্যের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হন বিজয়ী বেশে যখন মদিনার মসজিদের দিকে রওনা দিলেন আমান নবীর সামনে গিয়ে দাঁড়ালেন রাসূল তাদেরকে লক্ষ্য করে আগে যুদ্ধের জয় পরাজয় এই সমস্ত বিষয় না প্রশ্ন করে প্রথম প্রশ্ন করলেন ও আমার সাহাবীরা যুদ্ধ করেছো কি হয়েছে জানি না তবে নামাজ ঠিকমতো তোমরা পড়েছো কি না বলো নামাজের দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ জীবনে কেউ ছাড়বো না রাজি আছেন একটু হাত তুলে দেখান একটু হাত তুলে দেখান তো জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন